সুপ্রভাত জানাই পরিবারের সকল সদস্যকে। আর এখন বাজে 7:16। পুরো ব্লগটার পুরো দিনটার সাথে থেকো, প্লিজ কেউ স্কিপ করো না। যদি ভালো লেগে থাকে আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে ব্লগগুলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, দিলেও কম দেওয়া হবে, কিন্তু ওই আর কি, আমার এর থেকে বলার বেশি আর কিছু থাকে না, তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়েই সেখানেই কথাটা শেষ করতে হয়। যাই হোক, আমার এখানে সমস্তটা রেডি হয়ে গেছে, এখন শুধু সকালের খাবারটা রেডি করব, মানে ওই দুধ আর হচ্ছে মুসলি দেবো আজকে। আজকে ছাতুটা দেবো না, দেখিও কালকে ওটা দেখে বেশ ও এক্সাইটেড হয়ে গেছে, সেটা কি জিনিস। ও আর আমি একটু শুধু 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 মুড়ির মতো চিবিয়ে দেখলাম, খেতে বেশ ভালো লাগছে। অনেকেই বোধহয় তোমরা ওটা খাও, কারণ এখন অনেকেই ওটা খাচ্ছে, ওয়েট লস বলো বা একটা হেলদি ডায়েট রাখার জন্য অনেকেই ওটা খাচ্ছে এখন। যাই হোক, আমরা সবে ট্রাই করলাম, মানে করবো আজকে থেকে শুরু করব। আর এখানে সমস্তটা রেডি করে দিয়েছি, দেখো ভাত, এখানে শাক ভাজা দিয়েছি, আর এখানে পাতি লেবু দিয়ে রেখেছি, হয়তো দেখা যাচ্ছে না সেটা কোনোভাবেই দেখানো, এই যে একটুখানি দেখা যাচ্ছে। আর এখানে দিয়েছি পটল আলু দিয়ে মাছের ঝোল, এখানে মৌসুমি লেবু, আর এই টিফিনটা কালকে ওর সকালে দেওয়া ছিল, এটাই রিটার্ন হয়েছে, মানে আজকে আবারও এটাই দিয়েছে, রিটার্ন করেনি, আমি বলে মানে বলার জন্য ভুল হয়ে গেছে, সেটাই আবার রিপিট হয়েছে, রিপিটটাকে রিটার্ন বলে ফেলেছিলাম, রিপিট হয়েছে আজকে, কারণ ওনাকে এটা খুব কালকে ভালো খেয়েছে, পাউরুটি, ডিম সেদ্ধ আর কলা। তো এই হচ্ছে আজকে সকালের টিফিন রেডি হয়ে গেছে, তো চলো আর বকবক করবো না, ঘরটা ঝাঁটিয়ে নি। এদিকে টিফিন তো গোছানো হয়ে গেছে, এদিকে আমি এটাও রেডি করে নিয়েছি, এটাও ওকে দিয়ে দিই, আর এখানে টিফিন রেডি, জাস্ট ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। কি যে বলি, এই ঘুমের জন্য আমার ভ্লগিংয়েও একটা হ্যাম্পার হচ্ছে। এখন বাজে প্রায় 10:05 বাকি, আমি ও যাওয়ার পর থেকে একটু শুয়েই ছিলাম, শোয়ার পর কখন যেন একটু ঘুমিয়েও গেছিলাম, বেশিক্ষণ নয়, তবে তারপরে আমার পিছনে তো দিদি আমাকে ফোন করলো প্রমির কথাই জানার জন্য, তো ওই জন্য উঠলাম আমি, উঠে ফোনটা যখন ধরলাম তারপরেও কিছুক্ষণ শুয়েই ছিলাম, তারপরে এখন উঠে বসেছি, কাজ না রয়েছে, মাসকাবাড়িগুলো গোছাতে হবে, তারপরে যেখানটায় সিলিন্ডারটা থাকে ওই জায়গাটা একটু অগোছালো হয়ে গেছে, ওই জায়গাটাকে আগে গুছিয়ে নিয়ে তারপর আমি মাসকাবাড়িটা গোছাবো, কারণ মাসকাবাড়ির কিছু এক্সট্রা জিনিসপত্র আমি ওখানটাতে রাখি, তো ওই জন্য ওই জায়গাটাকে আগে গোছাবো, জায়গাটা ঝাঁটিয়ে নিয়ে তারপরে আমি মাসকাবাড়ি গোছাবো, তারপর ঘরটা মুছবো, কাজ রয়েছে প্রচুর, কিন্তু কিছুই করতে ইচ্ছে করছে না, এটাই হচ্ছে কথা, এখন জোর করে হলেও করতে হবে, কারণ এই কাজগুলো তো ফেলে রাখা যায় না, কতদিনই বা আমি ব্যাগে করে জিনিসপত্র রেখে দেবো, আর আমার লাগবে বলেই না আমি মাসকাবাড়ি আনতে গেছিলাম। এবার তো দেখা যাক, চলো আস্তে ধীরে আমি কাজটা শুরু করি, আগে ওই জায়গাটা পরিষ্কার করে নিই, ফোনে চার্জ নেই, চার্জটা ততক্ষণে হতে থাক, আর আমি ততক্ষণ ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে যখন মাসকাবাড়ি গোছাবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। মাসকাবাড়ি গোছানোর কথা ছিল, কিন্তু এই একটা ব্যাগ আর গোছানো যাবে না আর কি, তেল ফেল রয়েছে যদিও ওগুলো নামানো যেত, কিন্তু ব্যাগে যখন রয়েছে থাক, কারণ আমি সমস্ত কৌটোন আজকে বেশিটা আমি ঢুকিয়ে দিয়েছি, যেরকম চাল ধরো এরকম কিছু কিছু জিনিস যেগুলোর কৌটো পরিষ্কার ছিল আমি ঢুকিয়ে দিয়েছি, আর যেগুলো মনে হচ্ছে না একটু ধুলে পড়ে ভালো হয় সেগুলো এভাবে আমি সব সমস্তটা ধুয়ে দিয়েছি, মানে প্রচুর কৌটো আমি ধুয়ে দিয়েছি, কালকে আবার ফাইনালি এগুলোকে সব ঢুকিয়ে দেবো, আপাতত থাক তাহলে। বাপরে বাপ, অনেকটাই কাজ হলো তাও, আর এখন বেশিরভাগ কাজটাই বাকি রয়েছে হচ্ছে এগুলো গোছানো, তো এগুলো গুছিয়ে নিয়ে আস্তে ধীরে বসে বসে সমস্তটা ভাঁজ করেছি, পুরো না ঝিমিয়ে ঝিমিয়ে ভাঁজ করলাম কতক্ষণ ধরে, আর কালকে আমি কেঁচেছিলাম, কালকে তেমন রোদ ওঠেনি, আজকের রোদটা দেখো বাপরে বাপ তাকানো যাচ্ছে না, তবে কালকে সব শুকিয়ে গেছিলো এটা ঠিক কথা, রোদ ওঠেনি খুব একটা, কিন্তু সারাদিন রোদ উঠেছে, পড়েছে, মেঘলা করেছে, এরকম করেছে, তো তাই ঠিক আছে। আর এই দেখো গোলাপটাকে এত বড় হয়ে গেছে, আমি যখন 6 দিন বাদে এসে ওকে দেখেছিলাম সত্যিই তাই, আর গাছে ওই বৃহস্পতিবার আমি এসেছিলাম তখন একটু জল দিয়ে গেছিলাম, আবার এসে দেখেছিলাম মাটি পুরো শুকিয়ে গেছে, তো তারপরে আমি আবার জল দিয়েছি, আর এই দেখো আর একটার 20 এসে গেছে, এটাও প্রায় ফুটবে ফুটবে করছে, আর মাথাটা দেখো গোলাপি হয়ে রয়েছে, কেউ এইটাকে দেখলে বলবে যে মাথাটা গোলাপি থাকে, প্রথমে দুটোর কালার দেখো পাশাপাশি হেজি হয়ে যাচ্ছে, কি দুটোর কালার পুরো আলাদা থাকে, কি করে হয় এটা কে জানে। আর আমার অপরাজিতা গাছটাও তোমাদেরকে দেখাই, এই যে উনি বেশ ভালোই ছড়িয়ে গেছেন, তো এই আর কি, ভালো রোদ উঠেছিল তো আছে, পুরো রোদ এসছে, এটা কিছু একটা শাক উঠছে কিনা বুঝতে পারছি, যদি আমার জবা গাছটা মনে হচ্ছে এটাকে আমার তুলেই ফেলতে হবে, খুব একটা ভালো পরিণতি আমি দেখছি না, আর এটা কি শাক উঠেছে গাছ পাশে ভগবান জানে, তো যাই হোক
প্রচন্ড রোদ উঠেছে, চলো এবার আমি ঘরটা মুছে নিয়ে স্নানটা সেরে নিই। পুজোটা জাস্ট দেওয়া হলো আর আমি তারপরে ঘরে এসে বসলাম। ফুল না নেই, ওই জন্য দিতে পারছি না ঠাকুরকে। আমি শুধু রোদের কথাটা ভাবছি। উড়িয়ে বাপরে, আজকে মারাত্মক, আজকে ডিমার্ট গেলে আমার হয়ে গেছিল, প্রচণ্ড রোদ উঠেছে আজকে। পুজোটা দেওয়ার পর যে ওখানে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো পুজোটা দেওয়া হয়েছে, বিশ্বাস করো সেই এনার্জিটুকু আমার নেই, মানে চরম ল্যাদ খেয়ে গেছি মনে হচ্ছে আমার, কেমন একটা যে লাগছে। তো দেখা যাক কবে, আশা করি তো তাড়াতাড়ি ঠিক হয়ে যাব, এইটা কাটিয়ে উঠতে পারবো। আমার প্রচণ্ড বেশি কেমন একটা লাগছে, যেন ছটায় উঠতে পারছি না। আমার কখনো এটা হয় না, আমি বলি না যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লে ছটায় ওঠাটা কোনো ব্যাপারই নয়, উঠে যাই ঠিক। ছটা কেন, আমি 5:30 পৌনে 6টায় উঠে যাই তখন, এখন 6টায় ইদানিং আমি অ্যালার্ম দিচ্ছি যে তোমার দেরি যেতে, দেরি হলে হোক, আমি উঠতে পারছি না। মানে তুমি দেরি করে লগ ইন করো, দেরি করে লগ অফ করো, তাও ভালো। তো আজকে প্রমিন নিজেরই একটু লেট হয়ে গেল, 7টায় উঠেছে আজকে। তারপর তো তোমাদেরকে বলেইছি অ্যান্টিবায়োটিক এখন নেমার থাকে, অনেক কিছু থাকে, তো ওই করতে করতে নিজেরই আজকে 8:11 বেজে গেছে। যদিও আমি রেডি করে দিয়েছিলাম 7:30-টার মধ্যে, কিন্তু ও বেরোতে পারেনি আজকে, ওই আর কি। তো চলো আবার একটু রেস্ট নিয়ে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। দেখতেই পাচ্ছ কেমন একটা এনার্জি লেস ভাবে আমার নিজেরই ভালো লাগছে না, এরকম ভাবে আমি ব্লগ বানাই না, ভীষণ এনার্জেটিক ভাবে আমার ভালো লাগে ওই জিনিসটা। এই ঝিমিয়ে ঝিমিয়ে ব্লগ বানাতে, কথা বলতে একদম ভালো লাগে না, ঝিমিয়ে ঝিমিয়ে কাজ করছি, মানে অনিচ্ছাকৃত, যেন জামা কাপড়গুলো ভাঁজ না করলে আমাকে কেউ মেরে ফেলবে, এরকম ভাবে, এরকম ভেবে নিয়ে আমি যেন ভাঁজ করতে বসলাম। মাসকাবাড়িগুলো গোছাতেই লাগবে, নাহলে আমি এনে চেয়ারের সামনে রেখেছিলাম, তো দরজাটা খুললে বড্ড বাজে লাগছে দেখতে। তো যেই যাতায়াত করুক না কেন, ওরকম দেখতে পাচ্ছে খুব বাজে লাগছে। সোফার উপরে জামা কাপড়গুলো ছিল, সেটাও বাজে লাগছে, একটা ভুঁড় হয়ে রয়েছে। অন্তত ভাঁজ তো আলমারিতে ঢোকায়নি, কিন্তু ওইভাবে ভাঁজ করা সোফার উপরে রেখে দিয়েছি, মানে আজকে ভাঁজ হয়েছে কালকে ঢুকবে আলমারিতে, এইভাবে চলছে আমার কাজ বাজ এখন। কদিন একটু মানিয়ে গুছিয়ে নিয়ে এটার সাথেই আর কি করা যাবে। প্রমি তো আমাকে বলছে তুমি এখন রেস্ট নাও, কিছুই করতে হবে না, কিন্তু একদম রেস্ট নিলে, কিছু না করলে একদমই বলছে ওইটুকু রান্না করো, তারপরে তুমি স্নান করে পুজোটা দিয়ে সারাদিন শুয়ে বসে থাকো, একটু রেস্ট নাও। হ্যাঁ আমার তো জানি ওভাবেই হয়, কিন্তু এই যে মাসকাবাড়িগুলো গোছানোর থাকে, জামাকাপড়গুলো ভাঁজ করা থাকে, এগুলো তো থাকেই বলো, কাজ তো কম থাকে না। অনেকেই আমরা ভাবি যে দুজন মানুষের কতই বা কাজ, দুজন মানুষেরও যা কাজ, চারজন মানুষেরও সেম কাজই থাকে, শুধু ধরো বাসন একটু বেশি বেরোয়, কাছাকাছি একটু বেশি বেরোয়, আমাদের একটু কম বেরোয়, এই যা তফাত, আর কোনো তফাত হয় না কাজের, সেরকম কিছু কাজ সবই করতে লাগে। তো এইভাবেই চলছে আর কি। এই আজকে না আমি সেই 1:30 থেকে 4:30 অব্দি, 4:30 না 4:10 অব্দি পুরো ঘুমিয়েছি। আমি উঠে যখন ফোনটা দেখলাম টাইমটা দেখছি 4:11, আর রোদটা পড়ছে, দেখো কি ভালো লাগছে না, আজকে সারাটা দিন এরকম সুন্দর রোদ দিয়েছে। আর যাই হোক, এখন করলাম আমি বাসনগুলো, দুপুরের মাজলাম, মাজা হয়নি তখন, আর সমস্ত কৌটোগুলো যে রান্নাঘরে দিয়েছিলাম সেগুলোকে এখন সোজা করে এখানে দিলাম, কারণ ভেতরটা পুরোপুরি শুকায় নেই। আমি ভাবলাম যে যদি শুকিয়ে যায়, ঘুমিয়ে নিয়েছি তো বেশ একটু এনার্জি মতো লাগছে আর কি, তাহলে এখন আমি ভরে ফেলবো। দেখলাম না শুকায় নি, বেকার ওই ন্যাকড়া দিয়ে মুছে নিয়ে করতে গেলেও বেশি হ্যাপা হয়ে যাবে, তার থেকে ভালো ঠিক করে শুকিয়ে নিই, তারপরেই আমি ভরবো। আর ও বললো ও জাস্ট আজকে বেরিয়েছে 5:20, কারণ ওদের আজকে নাকি মিটিং ছিল, তাই জন্য একটু লেট হলো, তো ও আসুক তারপরে চাঠা করতে যাব। আবার আমি না দুপুরবেলা ইচ্ছে না করলে আর বাসন টাসন মাজি নিয়ে আসি, আমার প্রচণ্ড বেশি ঘুম পাচ্ছিল, তাই আগে ঘুমিয়ে নিলাম, আর এখন উঠে গিয়ে উঠেছে অনেকক্ষণই 4:10, আর এখন গিয়ে বাসনটা মাজলাম। নিচ থেকে জাস্ট ফুলটা নিয়ে আসলাম, ফুলের গাড়ি ঢুকেছে আজকে, তাই জন্য দেখলাম যে ফুলটা আমি অনেকদিন ধরে আনা হচ্ছিল না, বাজারের দিকে যাওয়া হচ্ছিল না, তাই জন্য। আর বাবু অফিস থেকে আজকে আসার সময় 2 প্যাকেট কেক নিয়ে এসেছে, 2 রকমের, ওই বেকারি কেকগুলো হয় না ওই রকম, দেখবি বিকেলবেলা খাওয়ার জন্য সন্ধ্যেবেলাটা, যেহেতু আমরা রাতে ডিনারটা তাড়াতাড়ি করি, খুব হেভি ডিন হেভি বিকেলবেলাটা খেয়ে নিলে আর ডিনারটা ঠিকঠাক টাইমে হয় না, তাই জন্য এরকম কেক টেক একটু চানাচুর এসব আনা এনে রাখার চেষ্টা করি আর কি। তো আমি কেকটার কথা বলিনি, ও নিজে থেকে নিয়েছে আর কি, এই কেকটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে আবার 2 প্যাকেটও নিয়ে এসছে, 1 প্যাকেট আনতো, শেষ হতো ব্যাপার নয় আনতো, 2 প্যাকেট নিয়ে চলে এসছে। যাই হোক, আজকে কোইন্সিডেন্টটা হচ্ছে আজকে আমার কি জানি বিকেলের দিকটায় ঘুম থেকে ওঠার পর থেকে একটু মনে হচ্ছিল ঝাল ঝাল গরম গরম একটু সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, তো আমি ওকে মেসেজও করে রাখলাম, ও আমাকে এসে বলছে জানো আমি তোমার মেসেজটা সত্যিই দেখিনি, আমি যখন এসে সিঙ্গারার দোকানটায় দাঁড়িয়েছি যে আমারও আজকে সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, বাড়িতে নিয়ে যায়, তো দাঁড়ানোর পর যখন ফোনটা বার করেছে জিপে করার জন্য, তখন দেখলাম তুমিও মেসেজ করেছো, নিয়েও এসেছে। যদিও বার আজকে ওকে অনেকে অফিস থেকে লাঞ্চ দিয়েছে, এখানে তো ভেজিটেরিয়ানই লাঞ্চ দেবে আর কি, ভেজ সব তো ভেজিটেরিয়ান লাঞ্চ বলছি, ভেজিটেরিয়ান যেহেতু বেশিরভাগই রয়েছে তার জন্য ভেজ লাঞ্চ দেবে, তো ওই জন্যে আজকে পনির, পালং পাকোড়া,
তারপরে তোমার কি সব বলল আর লাচ্ছা পরাঠা, এই সব দিয়েছে, আরো কি কি যেন দিয়েছে। তো আমি তো জানতাম না, ওকে ওর ম্যানেজার বলতে ভুলে গেছিল, তো যেহেতু অফিস যায়নি কদিন, আর কালকে ওকে বলতে ভুলে গেছিল। কুন্তল জানতো, কুন্তলও বোধহয় বলতে ভুলে গেছিল। আর তারপরে ও আমি যে টিফিনটা দিয়ে দিয়েছিলাম, ভাত শাক ভাজা মাছ, সেটা ও আর কুন্তল ভাগ করে দুজনে খেয়েছে। আর অফিসের লাঞ্চটাও নিয়েছিল, ওই পনির তারপর একটা পরোটা, এরকম করে দুজনে মিলে খেয়েছে আর কি। তো ভালোই হয়েছে, ভাতটা বেকার ফিরিয়ে আনতো, কি বা করতাম ওটাকে নিয়ে। তারপর রাতে তো ভাত খাই না তেমন ভাবে, আর মাছ টাছ দিয়ে অত ভালোভাবে ভাত খাওয়া হয় না রাতে, ওই জন্যে মানে খুব ইচ্ছে না করলে, তার জন্য খেয়েছে একদিকে ভালো হয়েছে। তো এখন সিঙাড়া খাবো না, সিঙাড়া একটু বাদে খাবো, এখন সবই 5:30-5:30 বাজে। তো আমি শুধু কৌটোগুলো দিয়ে দেখিয়েছি যে এরা কখন শোকাবে, আজকে আর ধরা যাবে না, কালকেই ভরতে হবে, ওই আর কি। এখন বাজে 7:07, আমি জাস্ট টিফিনটা করেই মনে হলো বেগুনটা পুড়িয়ে রাখি, কেন বলো তো গরম অবস্থায় না তখন ছোলা যায় না, খোসাটাকে আর কি ছাড়ানো যায় না। দেখো বেগুনটা কি সুন্দর না, কচি আছে বেগুনটা, তো এটাকে এখন পুড়িয়ে রাখি, আটাটা মেখে রাখি। জাস্ট খাওয়া দাওয়াটা হলো, ব্যাস কারেন্টটাই চলে গেল, আর একজন গোপাল ভাটটা শেষ করতে পারেনি বলে চালিয়ে দিয়েছে, আর খেয়ালই নেই যে আমি যেন ব্লগ বানাচ্ছি পেছনে বলে। আর পেছনে দেখো আমার শ্যাডোটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। এখন ইমার্জেন্সি লাইটটা জেলে নিয়ে তারপরে কাজ করছে, আর ওরও একটু ওষুধগুলো তো চলে, অ্যান্টিবায়োটিক ফ্যান্টিবায়োটিকগুলো, তো ওই জন্য ইমার্জেন্সিটা লাগলেও এতক্ষণ ধরে ফোনের টর্চটা জ্বালিয়ে আমাকে ধরে রাখতে বলেছিল। কতক্ষণ ধরে রাখবো বলে, ইমার্জেন্সি ঘরে থাকতে তো কষ্ট কেন করব, তো ইমার্জেন্সিটা ধরিয়ে দিলাম। কালকেও প্রচুর কাজ রয়েছে, তার মধ্যে বাবু আমার কাজ বাড়িয়ে দিয়েছে, মানে আমি বাড়ির কাজ শেষ করতে পারিনি এখনো, বাথরুমটা পরিষ্কার করা এখনো বাকি রয়েছে। তারপরে তোমরা দেখলে যে মাসকা বাড়ির একটা ব্যাগ রয়েছে পুরো গোছানো বাকি, কৌটোগুলো কালকে সব আজকে ধুয়েছি মেজেছি, তো আমি তো কাজ পরপর পরপর করে যাচ্ছি বলো। আর সত্যি কথা বলতে মানে কৌটোগুলো তোমরা বলবে এতদিন তো মাসে দেখিনি, তুমি এখনই বা এত কাজ করছো কেন। আজকে প্রমিকে তাই আমি বলছিলাম, মানে দেখবে সবটাই করেছি, হেসেছি, কথা বলেছি, সব কাজ করেছি, ভালো মন্দ রান্না করেছি, খাওয়ানো হয়েছে, সবটা হয়েছে, পুজো হয়েছে, কিন্তু মনের মধ্যে কোথাও একটা খুঁতখুঁত খুঁতখুঁত লাগতোই সবসময় যে পিঠেরটা রয়ে গেছে, ওটা আবার কবে বার করবে, কবে কি হবে, এটা নিয়ে তো একটা চলতো। হ্যাঁ মানে ঠিক কবে হবে, বার তো করবে, বার করতে হবে সেটা আমরা দুজনেই জানতাম, হয়তো বাড়িতে সেভাবে কখনো বলা হয়নি। ঘামছি, দেখেছো গরম লাগছে, এখানে গরম পড়েছে। আর কাজ বাজ গুলো করে এলাম সবে, রুটি বেগুন পোড়া, মানে রুটিটা করে বেগুন পোড়াটা মেখে নিয়ে খেলাম আমরা দুজনে, বেগুন পোড়াটা অসাধারণ লাগলো। আর কাঁচা লঙ্কার আমি একটু পাতিলেবুর রস দিই, অসাধারণ লাগলো, ওই জন্য ধনে পাতা, পেঁয়াজ কুচি, টমেটো তো এখন খাচ্ছি না যাই হোক, আর একটুখানি লেবুর রস দিই, তো দারুণ লাগলো খেতে। আর কাঁচা লঙ্কা গুলো প্রচন্ড ঝালছিল, হুহা হুহা করতে করতে, আর আমি খেলাম। যাই হোক, যেটাই বলছিলাম না কেন, মনে একটা খুঁতখুঁত তো থাকতোই যে কবে কি হবে না হবে, পুজোটাও এগিয়ে আসছে, তো পুজোর মধ্যে এইসব একদম ভালো লাগে না, যেন সবটা ঠিক হয়ে যায়। ঠাকুর কথা শুনেছে যে মানে এইটুকুই প্রে ছিল যে এটাই করতে হবে, সেটা তো জানতাম না, যেটাই হোক না কেন, মানে ওষুধে কমুক বা যাতেই কমুক না কেন, যেটাই করতে হোক না কেন তাড়াতাড়ি হয়ে যা। তো সেটা হয়ে যাওয়ার পর মন এখন অনেকটা হালকা হয়ে গেছে, এখন অনেকটা শান্তি, তাই জন্য এখন সমস্ত কাজটা ঠিকঠাক হবে আর কি। তবে হ্যাঁ, সাথে সাথে আমাকেও একটু রেস্ট নিতে হবে, নাহলে আমি না সত্যিই পেরে উঠছি না। তো এর এই কাজের মাঝখানে বাবু আমার কাজ দুখানা বাড়িয়েছে, কচুরাতি একাটি আর একাটি কচুর শাক নিয়ে এসেছে। কচুর শাকটা এমন কিছু না, কচুর শাকটা 5 মিনিটে কাটা হয়ে যাবে, কচুরাতিটা অনেকটা পরিমাণ, 50 টাকা করে আটি আমাদের মাই চিকেনের মোড়ে বিক্রি হচ্ছিল, তো সেখান থেকে বাবু নিয়েছেন, কিছুই না, যাওয়ার কথাই ছিল না। কুন্তল এসেছিল, ওর বন্ধু কুন্তল, কুন্তল এসেছিল, ওকে ডাকলো, ভাই আসবি? আমি আসছি, আমাদের বাড়ির সামনে দিয়েই যায় যেহেতু, তো ওই ভাই গেল বন্ধুর সাথে, বন্ধুর সাথে গিয়ে কচুর শাক কচুরতি, মাংসটা 1 কেজি এনেছে, মাংসটা ছিল না সেটা নয় ঠিক আছে, কিন্তু কচুর শাক কচুরতিও নিয়ে এসেছে, কি আর বলবো বলো। তো চলো খামিয়ে যাচ্ছি একদম, আজকের মতো টাটা, গুড নাইট।